গুড মর্নিং ইন্টারনেট আমি সুব্রত আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকে কে ওয়ার্ল্ড তো ফ্রেন্ডস আজ পয়লা জুন আর আজ থেকে আমাদের জীবনে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হচ্ছে আর ফ্রেন্ডস সেই পরিবর্তনগুলি আপনাদের জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রত্যভাবে জড়িত ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি সাত সাতটি নিউজ দিতে চলেছি যেগুলি আপনাদের জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত আর এই জিনিসগুলি এই খবরগুলি এই আপডেটগুলি আপনাদের জানা অত্যন্ত অবশ্যই জরুরি আর ফ্রেন্ডস ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন যদি আমাদের চ্যানেলে আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেনকে অবশ্যই হিট করবেন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো ফ্রেন্ডস চলুন আজকের ভিডিও শুরু করছি তো ফ্রেন্ডস আজ পয়লা জুন আর আজ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মন্দির মসজিদ লিগালি ওপেনের যে সিদ্ধান্ত সেটা কিন্তু নেওয়া হয়েছে তো ফ্রেন্ডস মন্দির মসজিদ গুরুদুয়ার সব কিছু কিন্তু আজ লিগালিভাবে ওপেন হয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এখন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এই মন্দির মসজিদে কিন্তু খুব সহজেই যাতায়াত করতে পারবেন পুজো পুজোয়চরা করতে পারবেন সব কিছুই কিন্তু করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের পরবর্তী আপডেটটি হল আজ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে বেসরকারি বাস পরিষেবা তো ফ্রেন্ডস এই বেসরকারি বাস পরিষেবা শুরু করার পেছনে কারণও রয়েছে কারণ যেহেতু আজ থেকেই অফিস আদালত সব কিছুই খোলা তো সেই অফিস আদালতের যারা কর্মচারী তারা অফিসে পৌঁছাবে কীভাবে তাদের জন্য কিন্তু বাস সার্ভিস দরকারি কিছু পার্সেন্ট লোক আছে যাদের নিজস্ব গাড়ি আছে বা প্রাইভেট কার আছে তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি কিন্তু একটা বড় অংশের মানুষেরই কিন্তু যাতায়াত করার নিজস্ব সাধন নেই তারা কিন্তু বাসের উপরেই নির্ভরশীল আর সেই বাস পরিষেবা কিন্তু সেই জন্য চালু করা হচ্ছে তবে এখানে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে এই বাসে কিন্তু লোক নেওয়া হবে সিট টু সিট অর্থাৎ যে বাসে চল্লিশটি সিট সেখানে চল্লিশ জনই বসতে পারবেন এছাড়াও যেখানে পঞ্চাশটি সিট সেখানে আপনারা জনই বসতে পারবেন এই হিসেবেই কিন্তু আপনাকে বাসে উঠতে হবে আর যদি আপনি প্রথম গাড়িতে সিট না পান তাহলে আপনাকে পরের গাড়িতে জন্য অপেক্ষা করতে হবে এবং পরের গাড়িতেই কিন্তু যেতে হবে তো ফ্রেন্ডস আজ থেকে কিন্তু চালু হয়ে যাচ্ছে আন্তর্দেশীয় উড়ান আর এই সার্ভিসটি দিচ্ছে কিন্তু গোয়ার গোয়ার যে আন্তর্দেশীয় উড়ান সেখানে কিন্তু আপনি চাইলে এখন টিকিট কেটে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যাতায়াত খুব অনায়াসেই করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের পরবর্তী আপডেটটি হলো এক দেশ এক রেশন কার্ড যা আজ থেকে কিন্তু চালু হয়ে যাচ্ছে আমাদের দেশে সতেরোটি রাজ্যে কিন্তু এক দেশ এক রেশন কার্ড চালু হচ্ছে এই রেশন কার্ডের সুবিধা হলো আপনি যে কোনো রাজ্যে যান না কেন সেখান থেকে কিন্তু আপনি রেশনের বরাদ্দ জিনিস কিন্তু কিনতে পারবেন রেশন দোকান থেকে কিন্তু দুর্ভাগ্য বা দুঃখের বিষয় যাই বলুন না কেন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু এই প্রকল্পের আওতার বাইরে এই প্রকল্প কিন্তু আমাদের রাজ্য গ্রহণ করেনি এখানে এখনও পর্যন্ত যেভাবে স্বাস্থ্যসাথী প্রকল্প চলছে ঠিক সেইভাবেই কিন্তু চলবে তো ফ্রেন্ডস আগামী দিনে আমাদের রাজ্যে এই প্রকল্প আসবে কি আসবে না সেটা কিন্তু সময়ের অপেক্ষা এখনই সেই সম্পর্কে কোনো রকম আপডেট নেই তো ফ্রেন্ডস আজ থেকে কিন্তু দুশোটি স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল আর এই রেলের টিকিট আপনি পেয়ে যাবেন কিন্তু আইআরসিটিসির ওয়েবসাইট থেকে আপনাকে রেলে ওঠার সময় কিন্তু আপনার হ্যান্ড গ্লাভস এছাড়াও কিন্তু মুখে মাস্ক এই দুটো জিনিস কিন্তু অত্যাবশ্যক এই দুটো জিনিস কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে তারপরেই কিন্তু আপনি ট্রেনে উঠতে পারবেন আপনাকে অবশ্যই সোশ্যাল ডিস্ট্যান্স মেনে স্টেশনে প্রবেশ করতে হবে সব কিছু একইভাবে থাকবে কিন্তু আপনাদের সুবিধার জন্য ভারতীয় রেল এই আজ থেকে কিন্তু দুইশটি ট্রেন চালানোর ব্যবস্থা করেছে তো ফ্রেন্ডস আমাদের পরবর্তী আপডেটটি হলো এস বি আই অ্যালার্ট তো ফ্রেন্ডস এস বি তাদের টুইটারে কিন্তু অ্যালার্ট করেছে যে তাদের গ্রাহকদের অ্যাকাউন্টের ডিটেল কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে একটি সাইবার মেলওয়ার কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে এই ম্যালওয়্যারটি কিন্তু আপনার মোবাইল ফোনে এসে আপনার মোবাইল ফোনে যে অসুস্থ তথ্য সেগুলো তো চুরি করছেই অ্যাকাউন্টের ডিটেল চুরি করছে এছাড়াও আপনার মোবাইল থেকেই কিন্তু আপনার অ্যাকাউন্টের টাকাও তারা সরিয়ে দিচ্ছে বা হ্যাক করে তুলে নিচ্ছে তো ফ্রেন্ডস এই জন্য কিন্তু স্টেট ব্যাংকের পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে আপনারা যদি কোনো থার্ড পার্টি অ্যাপ স্টোর থেকে যদি অ্যাপ ডাউনলোড করেন তাহলে কিন্তু এই ম্যালওয়্যারের সমস্যাটা সবচাইতে বেশি আপনাকে অবশ্যই গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকেই কিন্তু এগুলো নিতে হবে তো ফ্রেন্ডস আপনাদের এসএমএস করেও কিন্তু জানানো হচ্ছে যে আপনাকে একটি বড় অঙ্কের টাকা অফার করছে এই সমস্ত হ্যাকাররা আর তারা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হাতাবার জন্যই এই ধরনের অফার দিয়ে থাকছে আমাদের এটাই ছিল আজকের বড় আপডেট আর এই বড় আপডেটগুলি আমাদের জীবনের সঙ্গে সত্যি জড়িত আপনারা এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে অবশ্যই লিখবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন না হলে ডিসলাইক করবেন এবং আমাদের এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যেরাও জানতে পারে বুঝতে পারে আজ এ পর্যন্তই বন্ধুরা দেখাবে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ফ্রেন্ডস জয় হিন্দ বন্দে মাতার